আপনারা সবাই এখানে এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সেই প্রেস কনফারেন্সে আমাদের সাথে উপস্থিত আমাদের জেলার মুখপাত্র মাননীয় বেদব্রত দত্ত, আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের দার্জিলিং জাতীয় মহিলা কংগ্রেসের কার্যকারী সভানেত্রী অনিন্দিতা গোপাল, শ্রুতিমালা একা ও কার্যকারী সভানেত্রী, আমাদের পরিবারী খাসিরাওয়া বিধানসভার কাজটা দেখে অনিন্দিতাও দেখে কাপ্তিয়া ভোট আচ্ছা তিনি আমরা এখানে এসেছি। আমরা যেই জন্য প্রেস কনফারেন্সে আজকে আপনাদেরকে ডাকা সেটা আমি শুরু করছি। ভারতের মোট 90 কোটি ভোটারের মধ্যে মহিলারা প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছেন, তবে তারা এখনো দেশের আইন প্রণয়ন পরিচালনা পর্ষদে খুবই কম প্রতিনিধিত্ব করে থাকে। 1996 সাল থেকে সংসদে এবং রাজ্যে বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের বিলটি এখন ঝুলে রয়েছে। তবে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটিমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনের মনোনয়নে 41% মহিলা প্রার্থীর মাধ্যমে নারী পুরুষের ভারসাম্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে নির্বাচনে 17 জন মহিলা তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচনে লড়েছেন। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদের ক্ষমতায়নের জন্য নির্মিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের আশ্বাস দিয়েছে। হওয়া কন্যাশ্রী প্রকল্প থেকে 67.29 লক্ষের বেশি নারী উপকৃত হয়েছেন। অবিবাহিত অবস্থায় এবং স্কুলে থাকাকালীন 13 থেকে 18 বছরের মেয়েদের পড়াশোনার জন্য অর্থ প্রদান করা হয়েছে। বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের মধ্যে স্কুল ছোটের হার হ্রাস ঘটানো এই প্রকল্পে 2014 সালে হেগে জাতীয় সংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড জিতেছে। প্রকল্পটি সাফল্য সাম্প্রতিক